আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেই ছাত্রলীগের জন্য সুসংবাদ ঘোষণা করলো। তো চলুন বন্ধুরা, কি সুসংবাদ দিলেন এবং নতুন নির্দেশনা জারি করলো ছাত্রলীগের জন্য? তো চলুন বন্ধুরা, আমরা মূল সংবাদ দেখে আসি। মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর ব্যাপারে ছাত্রলীগকে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, হলসহ মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কেউ যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে না পারে সেই ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত একাধিক ছাত্রলীগ নেতা যুগান্তকে এই তথ্য নিশ্চিত করেছেন। আলাপচারিতায় প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সবাই নেতা হবে না, সম্ভবও নয়, এর জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীদের বেশি করে মনোযোগ দিতে বলেন। এই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস উপস্থিত ছিলেন। বন্ধুরা, অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং বিদেশ থেকে জাতিসংঘ থেকে অভিবাসন শেষে দেশে প্রত্যাবর্তন করে নতুন নির্দেশনা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।